সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করলে বাইশে অক্টোবর সকাল সন্ধ্যা গণ অনশনের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দুই সালে আওয়ামী লীগ সরকারের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই সমাবেশে নড়াইলে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দিরে হামলার প্রতিবাদ জানান বক্তারা বলেন কথায় কথায় সাম্প্রদায়িক হামলা মেনে নেওয়া হবে না সরকার সংখ্যালঘুদের নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে বলেও অভিযোগ করা হয় বলা হয় বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে সরকার ব্যবস্থা নেয় আর আশা দিলেও কোনো প্রতিকার হয়নি বর্তমান সরকারের মেয়াদেই প্রতিশ্রুতি পূরণের দাবি জানান বক্তারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় মহানগর উত্তরের সাধারণ আমাদের 10 ভাগ সুতরাং আমরা হলাম ডিসাইডিং ফ্যাক্টর আমাদের দিকে তাকান আমরা আপনার গুণ টানা শুধু মানব বন্ধন করে এভাবে দাঁড়িয়ে থাকলে কিছু হবে না যেমনি কুকুর তেমনি মুগুর দিয়ে আমাদের এগুতে হবে নির্বাচনী ওয়াদা যদি প্রতিশ্রুতি পালন না করে তাহলে আগামী বাইশে অক্টোবর সারা দেশ ব্যাপী গণ অনুসরণ করা হবে